বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান খেলা ক্রিকেট। 1977 সালে প্রথমবারের মতো বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসির সহযোগী সদস্য পদ লাভ করে। অনেক লম্বা পথ পাড়ি দিয়ে 1997 সালে বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়নশিপে বিজয়ী হবার মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটের বৃহত্তম আসর আইসিসির বিশ্বকাপ ক্রিকেট 1999 খেলার সুযোগ পায়। প্রথমবারের অংশগ্রহণ বাংলাদেশকে এনে দেয় শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক বিজয়। দিন দিন যেমন উন্নত হতে থাকে বাংলাদেশ দলের খেলার মান, একই সাথে সুযোগ সুবিধা বাড়তে থাকে বাংলাদেশ দলের ক্রিকেটারদেরও, পারিশ্রমিক, জীবনযাত্রার মান, খেলার ধরন ইত্যাদি। বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের পারিশ্রমিক এবং ব্যক্তিগত সম্পদের পরিমাণ অনেক। আজকের ভিডিওটিতে বাংলাদেশ জাতীয় দলের 10 শীর্ষ ধনী ক্রিকেটার সম্পর্কে এবং তাদের অর্জিত সম্পদ সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। বিশ্বে ধনী ক্রিকেটারের তালিকায় বাংলাদেশি খেলোয়াড়ের নাম পূর্বে কখনো দেখা যায়নি, এই প্রথমবার এমনটাই ঘটল বাস্তবে। সাকিব আল হাসান বিশ্বের সেরা ধনী ক্রিকেটারের শীর্ষে চলে এসেছেন। সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী ক্রিকেটার হলেন সাকিব আল হাসান। তার সম্পদের পরিমাণ $35 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 275 কোটি টাকা। তালিকায় শীর্ষ অবস্থানে আছেন বাঁহাতি ব্যাটসম্যান তামিম ইকবাল। তার ব্যক্তিগত মোট সম্পদের পরিমাণ $20 মিলিয়ন। বাংলাদেশের অন্যতম উল্লেখযোগ্য উইকেট কিপার ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম আছেন তৃতীয় শীর্ষধনী বাংলাদেশি ক্রিকেটারের অবস্থানে। তার ব্যক্তিগত মোট সম্পদের পরিমাণ $1.5 মিলিয়ন। মোহাম্মদ আশরাফুল ইসলাম আছেন তালিকায় চতুর্থ অবস্থানে। একসময়কার টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলের ক্যারিয়ার ছিল অনেক উজ্জ্বল, যদিও তিনি বর্তমান সময়ে কিছুটা বিতর্কিত। এই টপ অর্ডার ব্যাটসম্যানের মোট ব্যক্তিগত সম্পদের পরিমাণ $1.3 মিলিয়ন। পঞ্চম অবস্থানটি রয়েছে বাংলাদেশের অন্যতম সেরা ক্যাপ্টেন ও নড়াইল এক্সপ্রেস খ্যাত ক্রিকেটার মাশরাফি বিন মর্তজা। মাশরাফি বিন মর্তজার ব্যক্তিগত মোট সম্পদের পরিমাণ $1.2 মিলিয়ন। পায়ের ইঞ্জুরির কারণে তিনি অনেক সময় অনেক বাধার সম্মুখীন হয়েছেন, এমনকি ডক্টর তাকে খেলতে নিষেধ পর্যন্ত করেছেন, কিন্তু কোনো বাধাই তাকে থামিয়ে রাখতে পারেনি। ব্যক্তিগত সম্পদ $1 মিলিয়ন অর্জন করে তালিকায় ষষ্ঠ অবস্থান দখল করেছেন স্পিনার আব্দুর রাজ্জাক। নাসির হোসেন আছেন তালিকায় সপ্তম অবস্থানে। তার মোট সম্পদের পরিমাণ $8 লাখ। অষ্টম অবস্থানে আছেন মোমিনুল হক। তার ব্যক্তিগত মোট সম্পদের পরিমাণ $5 লাখ। তালিকায় নয় নম্বরে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ডানহাতি এই অলরাউন্ডারের মোট সম্পদের পরিমাণ $3 লাখ। বাংলাদেশের দশম শীর্ষ ধনী ক্রিকেটার হলেন অলক কাপালি। তার ব্যক্তিগত মোট সম্পদের পরিমাণ $2 লাখ। ডানহাতি এই ব্যাটসম্যানের অনেক অবদান 2015 বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করার পেছনে। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।